गांव मेजुरनाचा प्रखंड पटंदा। हम लोग बैठे हैं त्रिपुरा महतो जी के घर में। MKSP यानी महिला किशन सशक्तिकरण परियोजना। इस MKSP के तहत शानदार काम किए हैं त्रिपुरा जी। कैसे और क्या फर्क आया उनके जीवन में, सुनेंगे उनसे। त्रिपुरा जी, कैसे जुड़े आप इस MKSP से? रासायनिक जो चाष करा हतो आगे, तो जेमन एटा एक बार जैविक चाष कर देखार जन्ने हमारे किछु चाष करते हबे, ओई जन्ने आगे हमारे मान चुनाव करल। से तक हमरा जैविक चाष करबो भाबे जे हमरा भालो लागलो, जे इटा खाले हमारे शरीर स्वास्थ्य ठीक थाकबे, जे कोनो सब्जी भालो थाकबे, शरीरेर कोनो क्षति करबे नाय। এই জন্যে আমরা নিজেই বুঝতে পারলে যে এই MKSP-টা আমরা করে দেখা যায়, তারপর যদি ভালো বুঝতে পারি তো আমাদের সব দিন চিরজীবন থাকে যাবে। কিন্তু এখন আমরা যে ভালো বুঝেছি যে এখন আমরা কোনোদিন আর ছাড়তে পারবো না, এখন আস্তে আস্তে পুরোপুরি এক নম্বর জৈবিক। আমরা আমি এক নম্বরে চাষি আছি, জৈবিক চাষি। MKSP সে কিন লোগোনে পরিচয় করবায়া টেগর সোসাইটি থেকে? ইয়ে বতাইয়ে MKSP সে আপকো কোন কোন সা কামের সহায়তা মিলা? আগে জৈবিক চাষ করতে হলে তো আমাদের দরকার ভার্মির দরকার, নাদেব কম্পোস্টের সারের দরকার। তাহলে ওগুলো আমরা নিজেকে তৈরি করতে হবে, নাহলে আমরা পাবো কোথার থেকে? তাহলে ওগুলো আমরা নিজে তৈরি করি। তারপরে ওটা যখন হয়ে গেল, তারপর যখন গাছ শুরু হয়ে যাওয়ার পরে যে পোকা টোকা আক্রমণ করবে, তার জন্যে আমাদের নিমাস্ত্র প্রথম। নিমাস্ত্র দেওয়ার বাদে যখন কোনো বেশি বড় ক্রিয়া লাগে যায়, তখন আমরা অগ্নিয়াস্ত্র ব্যবহার করি। অগ্নিয়াস্ত্র ব্রহ্মাস্ত্র, লাউ, এমনি কচু, আলতি, এইসবে আমরা মালচিং করতে আগে। তো লাউ তো করা হতো নাই, কিন্তু এরপর আমরা লাউ বা অন্য কিছু সবজিতেও আমরা অফিস থেকে ট্রেনিং পেয়েছি বা শিক্ষা পেয়ে আমরা দিয়ে দেখছি যে মালচিং করাটা সুবিধা বা সুন্দর হচ্ছে। এখন আমরা প্রতি বছর এমনিভাবে মালচিং করে যাব। মালচিং সে কিয়া কিয়া ফায়দা হো? প্রথমত ঘাস হয় নাই, তারপরে মাটিটা ভিজা থাকে, রৌদ্রে সূর্যের রৌদ্রে যে উপরে তাপে শুকিয়ে যায় সেটা মানে উপরে যায় নাই, নিচে সব মানে গাছেই চুষে নেয় জলটা। আর তারপরে যে সার গোবর দিয়ে যে আমরা ওকে জৈবিক সার দিয়ে থাকে, যে সারের যে গুণাগুণ নাইট্রোজেন থাকে বা আরও যার সারের যে কোনো গুণ থাকে, সে গুণটা উপরে মাটির সাথে উপরে বাতাসের সাথে হাওয়ায় নষ্ট হয়ে যায় নাই, যা কিছু খাবার সব গাছে পাই। ওই জন্য গাছটা সুন্দর থাকে, সবুজ থাকে, সতেজ থাকে। অথচ আমরা বুঝতে পারছি যে এবারে ফল বেশি হচ্ছে আর ফল সুন্দর হচ্ছে, একই সাইজের ফল বেশি ফল পাওয়া যাচ্ছে। এইবারে প্রথম আমরা বুঝতে পারি, আরও চাষ করে দেখেছি কোনোদিন ফল এরকম হয় না। খেতে বাড়িকে লাভা আর কিয়া কি MKSP সে? মুরগি পালন, বকরি পালন, যদি পালন করতে হয় তারা আমারকে দৃশ্যে যাতে সুন্দর থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ওদের ঠিকভাবে থাকার জন্য প্রথমে ছাগলের মাচান তৈরি করে দেওয়া হয়, তারপরে ছাগলের ভ্যাকসিন করাতে হয়, কৃমি ট্যাবলেট খাওয়াতে হয়, তা ওইসবগুলাও আমাদের কাছেই থাকে। এজোলা আমরা নিজে চাষ করছি, এজোলা খাইয়ে যে গুণাগুণ পাচ্ছে, এজোলা খাওয়ানোর জন্য আমরা মুরগি ছাগলকে খাওয়ানোর জন্য এজোলা নিজে চাষ করছি, যে ওদের ওজন বাড়ছে। মুরগিকে যেমন মুরগিকে খাওয়ালে মুরগির যেটা 10-12 পাড়ে ডিম পাড়ে, ও হয়তো 16-18 ডিম পাড়বে। গাইকে যদি খাওয়ানো যায় তাহলে গায়ের যেটা 2-1 লিটার দুধ দেয়, ও 4 লিটার দুধ দেবে। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা নিজেই বুঝে ছাগলে খালে ছাগলের রং সুন্দর থাকে। ইনকামও সে যে পয়সা আ রা হ্যাঁ উসে আপনি কি আঁকা? MKSP-তে যেসবগুলো কামগুলো করে আমরা যে পয়সা ইনকাম করতে পারছি, সর্বনিম্ন তো আমরা করা উচিত যে 20,500 ইনকাম করা, কিন্তু 20,000 থেকে এখন আমরা বাৎসরিক মোটামুটি 50,000-এর ধারে কাছে যাই, উপরে যা নিচে যাই না। MKSP-কে তহত আপনি ইতনে আচ্ছে কাম কিয়ে হ্যাঁ, কিয়া আপকো দেখে কই প্রেরিত হওয়া? MKSP-তে আমার 51 জন পরিবারে 51টা চাষি দিদি আছে। 51 চাষি দিদিকে আমি ট্রেনিং দিয়েছি, আর ওর আগে যে আমি পরদিনে একটা করে MKSP মিটিং করা হয়, সেই মিটিংয়ে ওর আগে আমি অফিস থেকে মিটিং যা আমাকে শিক্ষা পাই সেই শিক্ষা আসি আমি এর আগে জানকারি দিই অবশ্য শিখাই। তব তো আপ MKSP কো কভি ভুল নেই পায়েঙ্গে? না, MKSP আমরা যেরকমভাবে শিখেছি যে আমরা কোনোদিন এটা ভুলবো না, যতদিন মানে আমাদের পরমায় জীবনে থাকবে আমরা সবদিন MKSP-টা চালিয়ে যেতে পারবো এবং অপরকেও শিখাতে পারি। যেন এখন মনের মনোবলটা বাড়িছে যে আমরা আরও আগে বাড়ি আরও অনেক কিছু করতে পারবো।